বিসমিল্লাহির রহমান রহিম, সালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ভিডিওটা বেশি বড় হবে না, আশা করি আপনাদের ভিডিওটা সাবজেক্ট ম্যাটার পছন্দ করবেন। এখন আমি যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন বা সময় নষ্ট করা। মূলত আমি আমার পার্সোনাল লাইফ থেকে আমি দেখেছি যে আমার কলিগ, ছোট ভাই, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে স্টুডেন্ট অবস্থা থেকে শুরু করে চাকরিতে গিয়েও কেন যেন প্রোক্রাস্টিনেশনটা করে এবং এটাকে একটা ক্লাসিক পর্যায়ে নিয়ে গেছে তারা নিজেরাও জানে না। তো এটা নিয়ে আমরা অনেক সময় চিন্তা করেছি, অনেক পড়াশোনা করার চেষ্টা করেছি। এটা নিয়ে সাইকোলজিস্টরা একটা কথা বলেন, যেটা সাইকোলজিস্টরা বের করেছেন একটা জিনিস, খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং, যে মানুষ আসলে প্রোক্রাস্টিনেশনটা শেখে বেসিক্যালি ছোটোবেলায় স্কুলে থাকতে। যেমন আপনার মনে হচ্ছে কি না, যেমন স্কুলে আমরা খেলতে খেলতে শিখতাম যে কোনো জিনিস, আমাদেরকে বলা হতো যে লার্ন হোয়াইল প্লেয়িং, তার মানে খেলতে খেলতে শেখো। এখানেই হচ্ছে সমস্যাটা। এখন আধুনিক যারা সাইকোলজিস্ট বা ক্যারিয়ার কোচ, তারা এটা ফাইন্ড আউট করেছেন যে এই যে খেলতে খেলতে শেখার এই প্রবণতাটা, যে খেলার প্রতি আগ্রহ, এটা মানুষ কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে। এবং এটা ছোটোবেলায় শিখে গেলে যেটা হয়, স্কুলেও মানুষ খেলতে খেলতে শিখে এবং প্লেফুলনেস বা খেলার প্রতি মানুষের একটা আগ্রহ জন্মায়। এবং মানুষ যেহেতু ছোটোবেলা থেকে এটা শিখে, স্কুলের ফাঁকে খেলতে চেষ্টা করে, উইকেন্ডে খেলার চেষ্টা করে, এবং খেলার ঝোঁক এমন, অনেকে তো খেলাকেই প্রফেশন হিসাবে নিয়ে নেয়। তো খেলা খারাপ না, আমি সেটা বলছি না যে খেলা খারাপ, বাট খেলতে খেলতে শেখা, এর মধ্যে শিখতে শিখতে আমরা যে খেলার যে আইডিয়াটা বা ফিলোসফিটা আমরা নিয়ে নিই, সেটা এই প্লেফুলনেসটা আমাদেরকে অনেক সময় প্রোক্রাস্টিনেশন এ সহায়তা করে, তার মানে সময়ক্ষেপণে আমাদেরকে একটা সহায়ক শক্তি হিসেবে পালন করে। যেমন মনে করেন, আমরা অনেক সময় অনেকেই ক্রিকেট পছন্দ করি, বাংলাদেশে স্পেশালি যারা আছে আমরা ক্রিকেট পছন্দ করি। একটা ক্রিকেট খেলা শর্ট ফর্ম আছে, লঙ্গার ফর্ম আছে, তো অনেক সময় ক্রিকেট খেলা অনেক সময়ের ব্যাপার। ইভেন আমরা শুধু একটা ক্রিকেট খেলা দেখি না, ক্রিকেট খেলাটা দেখে সেটা কি হারলো না জিতলো, কি রেজাল্ট হলো, কে কয়টা উইকেট নিল, কে সেঞ্চুরি করলো, এটা নিয়ে পরবর্তী 5-6 দিন, 1 সপ্তাহ ওই আলোচনাতেই থাকে, এখানেই শেষ না। এরপর আমরা অফিসে যাই, কলিগদের সাথে আলোচনা করি কে খেললো, ভালো খেললো, কেন খেললো না, বাংলাদেশ কেন খারাপ করলো, কীভাবে ভালো করতে পারতো। ইউটিউবে আলোচনা শুনি, টিভিতে দেখি তফসরা, পত্রিকাতে আবার লেখালেখি হয়, অনেকে আবার ফেসবুকেও অনেককে আমরা অনেক বিষয়ে লেখালেখি করতে দিই, অন্যদের লেখা পড়ে নিজেরাও টুকটাক লিখি। তার মানে কিন্তু আমরা কিন্তু খেলা এবং খেলার সাথে রিলেটেড হয়ে আমরা কিন্তু প্রোক্রাস্টিনেশন করছি, মানে সময়টাকে আমরা নষ্ট করছি। অথচ ওই সময়টা আমাদের কিন্তু পড়ালেখার কাজে, চাকরি বাকরির কাজে, কোনো একটা নতুন কিছু পড়ার লার্নিংয়ের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারতাম। আমরা কিন্তু খেয়াল করছি না, আমরা অনেক সময় খেয়াল করিও না। আমি যেমন এই ভিডিওটা যখন আমি তৈরি করছি, যেমন এর আগে আমি অনেককে মুখে বলেছি যে তোমরা সময় নষ্ট করছো, তো অনেকে বলে যে না খেলা তো ভালো, খেলা খারাপ কি। আমিও বলছি খেলা খারাপ না, কিন্তু এই যে খেলতে খেলতে শেখা বা খেলার সাথে থাকা, এই যে ফিলোসফিটা আমরা ছোটোবেলা থেকে স্কুলে গিয়ে খেলতাম, স্কুলের ফাঁকে খেলতাম, উইকেন্ডে খেলতাম, তো এটা বড় হয়ে এই যে প্লেফুলনেসটা আমাদের ভিতর রয়ে গেছে। এখন বড় হয়ে তো আমরা আর ফুটবল খেলি না, ক্রিকেট হয়তো খেলি না মাঠে গিয়ে, কিন্তু আমরা তখন করি কি, অফিসে গিয়ে আমরা খেলি ভার্চুয়াল গেম। আমি অনেককে দেখেছি ভার্চুয়াল গেম খেলে, ফুটবল, ক্রিকেট মোবাইলে খেলছে, পিসিতে খেলছে, অফিসের কাজ বাদ দিয়ে। এবং সবচেয়ে মজার বিষয়ে একটা নর্মাল ফাইন্ডিং এসেছে যে অফিসের ক্ষেত্রে দেখা যায় মানুষ 8-5, 9-5 অফিস করে, কিন্তু আসলে মানুষ কিন্তু অফিসে কাজ করে, আমেরিকাতে একটা স্টাডিতে দেখা গিয়েছে যে 11টা থেকে 2টার মাঝখানে মানুষ রিয়েলি কাজটা করে, কিন্তু অন্য আগে পিছনে সময় মানুষ কিন্তু সময় নষ্ট করে। এবং অফিসে গিয়ে প্রথমে ফেসবুক দেখে, ইমেল চেক করে, ইমেল দেয়, ইউটিউব দেখে, ফেভারিট গেম থাকলে তো সবার ওইটা দেখবে, খেলবে, ভার্চুয়াল গেম খেলবে। আমি অনেককে দেখেছি, আমার অনেক কলিগকে দেখেছি যে সামনে একটা অফিসে টিভি আছে, টিভিতে হয়তো গলফ খেলা চলছে, টেনিস খেলা চলছে, এগুলোকে কী বলবেন? এটাকে আমি বলবো এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন, যে আপনি যে খেলাটা এনজয় করছেন, এনজয়টা এমন লেভেলে করছেন যেটা আপনি নর্মাল কাজকর্ম বাদ দিয়ে কিন্তু আপনি দিনের একটা বড় সময় আপনি খেলছেন। এবং একটা সপ্তাহের কতটা ঘন্টা আপনি খেলা বিষয়ক আলোচনা, কলিগদের সাথে গল্প করা, এগুলো করছেন,
ইউটিউবে দেখছেন, ফেসবুকে এগুলো নিয়ে লিখছেন অথবা আরেকজনের লেখা পড়ছেন, এই সবই কিন্তু প্রোক্রাস্টিনেশন বা সময় নষ্ট। এখন আপনি বলতে পারেন আপনি তো জব করেন, আপনার আর সমস্যা কোথায়, আপনার তো আর পড়ালেখা নাই। তো জবের ক্ষেত্রেও তো আপনার এক্সেল করার ব্যাপারটা ছিল, অথবা নতুন কিছু শেখার ব্যাপারটা থাকতে পারে, তাই না? অথবা আপনি কোনো একটা ক্রিয়েটিভ কাজ করতে পারতেন ওই সময়টা নষ্ট না করে, অনেক কাজ করে। এখন অনেকে আমাকে বলে যে আচ্ছা প্রোক্রাস্টিনেশন যে আমি যদি নাই করি তাহলে ওই সময়টা আমি কী করব। আসলে আমরা অনেকভাবেই প্রোক্রাস্টিনেশন করি, যেমন আমরা অফিসে গিয়ে অনেক সময় অনেক কাপ অফ কফি অথবা অনেক কাপ অফ টি কলিগদের সাথে গল্প করি। কলিগ বলবে যে আজকে আমার মন ভালো নেই, তো আমি ওনার মন ভালো নেই এই গল্পটা শুনলাম, এখন মন ভালো করার চেষ্টা করলাম, হয়তো ভবিষ্যতে কোনো দিন আমার মন ভালো নেই তো উনি এসে। এইগুলো সব কিন্তু আসলে সময়ক্ষেপণ বা প্রোক্রাস্টিনেশন। তো আমরা নানাভাবে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে ইভেন প্রফেশনাল হয়ে গিয়ে আমরা সময় নষ্ট করি, প্রোক্রাস্টিনেশন করি। হ্যাঁ, এখন এইটা থেকে বাঁচার উপায় কী? তো এখন বাঁচার উপায় হচ্ছে সিম্পলি মুসলিমদের ক্ষেত্রে যেটা হয়, আমরা পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়ি তাহলে নামাজের মধ্যে কিন্তু অন্য কোনো চিন্তাভাবনা আসে না, এবং নামাজ পড়ার আগে ওযু করতে হয়, এবং নামাজ পড়ার সময় যেটা ঠান্ডা একটা কুল একটা মন নিয়ে নামাজ পড়ে। আর যদি মসজিদে কেউ নামাজ পড়ে তাহলে কিন্তু তার অন্য কোনো চিন্তা, একটা স্পিরিচুয়াল আপলিফমেন্ট চলে আসে, সেই সময়টা কিন্তু সে অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারবে না, ওই সময়টা তার প্রোক্রাস্টিনেশন করার স্কোপ থাকে না। এরপর মনে করেন সকালবেলা সাইকোলজিস্টরা বলেন বা ক্যারিয়ার কোচ যারা আছেন তারা বলেন যে আপনি একদম এক ঘন্টা বা আধা ঘন্টা 45 মিনিট আপনি চুপচাপ সব কিছু ফেলে, মোবাইল টোবাইল সব কিছু বাদ দিয়ে একটু ঠান্ডা নির্জন জায়গায় বসে সর্ট অফ মেডিটেশন, নিশ্চিন্ত মনে আপনি চিন্তা করেন, মনটাকে আপনি ছেড়ে দেন, আপনার দেখবেন মনটা বল গাহরিণীর মতো কোথায় কোথায় উড়ে যাচ্ছে। এবং এইটি সেই সময় যে সময় আপনার অনেক নতুন নতুন আইডিয়া মাথায় আসবে, অন্তত আমার আসে, আমার অনেক ক্রিয়েটিভ আইডিয়া আসে এইসব সময় যখন আমি নিজে নিজে নিজেকে আমার এটাকে বলো ফ্লো স্টেট, যে আমি আমাকে ফ্লো স্টেটে নিয়ে যে আমি চিন্তা করি, যে কোনো পার্টিকুলার চিন্তা না, জাস্ট ওপেন এন্ডেড চিন্তা করি, যে আমি আমার মনটাকে ছেড়ে দিলাম, আমার মন ঘুরতে ঘুরতে ঘুরতে, এটাকে বলা হয় ওয়ান্ডারিং। আপনার মনটা ঘুরবে, ঘুরতে দেন, অ্যালাউ করেন মনটাকে ঘুরতে দেন, এইটা আপনার ক্রিয়েটিভ জোন। আপনার অনেক আইডিয়া আসবে, আপনার অফিস রিলেটেড আইডিয়া হতে পারে, ব্যবসায়িক আইডিয়া হতে পারে, অথবা নতুন আইডিয়া হতে পারে, ইনোভেটিভ আইডিয়া হতে পারে। আপনি স্টুডেন্ট হন, আপনার স্টার্ট আপ আইডিয়াও চলে আসতে পারে। আপনি যদি ব্যবসায়ী হন, আপনার ব্যবসা কীভাবে এক্সেল করতে পারেন সেই বিষয়ে আইডিয়া হতে পারে। আপনি যদি টিচার হন তাহলে আরও কীভাবে ভালো পড়াতে পারেন সে বিষয়ে আইডিয়া আসতে পারে। আইডিয়া তো শেষ নেই, যে কোনো জিনিস এই সময় আসতে পারে। আচ্ছা, আমরা যদি প্রোক্রাস্টিনেশন না করে ওই সময়টা কাজে লাগাতে চাই কী করা যায়? যদি বই পড়েন, আপনি দিনে একটা বই 10 পেজ বই পড়েন, আমি যেটা করি আমি একটা বই পড়া শুরু করি, তো বই পড়ে তা শেষ করতে পারি না। অফিসে যাওয়ার পথে আমি গাড়ি চালাই, তখন অডিও বুকটা কানে হেডফোন দিয়ে আমি শোনা শুরু করি, পরে 10 পেজ হয়তো অডিও বুক শুনলাম, আবার অফিসে গিয়ে হয়তো কাজের ফাঁকে 10 পাত পড়লাম, বাসায় এসে আবার পড়লাম। আমি চেষ্টা করি দিনের মধ্যে অন্তত একটা বই পড়তে, অথবা অ্যাটলিস্ট সপ্তাহে একটা বই পড়তে, যেভাবে হোক, এটা অডিও বুক শোনা হোক, ফিজিক্যাল বই পড়ে হোক, যেভাবে একটা বই টেনে হিসেবে আমি এক সপ্তাহে শেষ করছি। দ্যাট আমি একটা আইডিয়া পাই, প্রত্যেকটা আধুনিক বইতে এক একটা সুন্দর সুন্দর আইডিয়া দেয়, এবং যারা বই পড়ে না আমি বলবো যে তারা অনেক নতুন নতুন আইডিয়া সম্পর্কে তারা জানতে পারছে না। সো আপনি যে সময় আপনি এই একই খেলা রিপিটেড খেলা দেখছেন, ভার্চুয়াল গেম দেখছেন, এগুলো না করে একটা বই পড়েন, আপনি একটা বই অডিও বুক পড়েন, ফিজিক্যাল বুক পড়েন, বই পড়তে ভালো না লাগলে আরেকজনের বই পড়ছে সে রিভিউ শুনেন যে কী বলে, তাও আপনার বইয়ের আইডিয়াটা চলে আসবে। এটা একটা গেল। আমরা অনেক সময় বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিই, গল্প করি, এগুলো করার দরকার আছে, এটা করা যায়, কিন্তু প্রতিদিন না, প্রত্যেক সপ্তাহে না, এটা মাসে একবার করা যায়। মানে প্রোক্রাস্টিনেশন এটা একটা বড় অংশ, যে আমরা অনেকে অফিসে এসে তাস খেলে, কী কী অনেক স্নুকার খেলে, বিলিয়ার্ড খেলে, অনেকে চিল করতে যায়, বাট এগুলো না করে একটা পজিটিভ কিছু করা যায়। আপনি একটা ভাষা শেখেন, একটা লার্নিং এজেন, আপনি একটা ভাষা শেখেন, জার্মান শিখেন, রাশিয়ান শিখেন, ফ্রেঞ্চ শিখেন, একটা ভাষা শিখেন। প্রোক্রাস্টিনেশন না করে আরেকটা কী করা যায়, এরকম একটা ভালো অ্যাডভাইস আমাকে আমার এক জুনিয়র দিয়েছিল, আমার কথাটা মনে থাকবে, আমি অ্যাপ্লাই করেছি এক সময়। সে বলেছিল যে সে তার জীবনে কোনো উইকেন্ড নষ্ট করে নেয়। তো কথাটা সে বলেছিল
সে পিএইচডিতে যাওয়ার আগে সে যখন ম্যাট্রিকের পর থেকে বোঝা শুরু করলো যে উইকেন্ডে মানুষ নর্মালি টাইম নষ্ট করে, চিল করে, ছবি দেখে, ঘোরাঘুরি করে, তো ওই ছেলেটা আমাকে বলেছিল যে ভাইয়া আমি কিন্তু উইকেন্ডকে নষ্ট করি না। তো আমি জিজ্ঞেস করছি তুমি উইকেন্ডে কী করো, তো সে বলেছিল আমি উইকেন্ডে কিছু একটা শেখার চেষ্টা করি, কোডিং শিখি, প্রোগ্রামিং শিখি, এনিথিং আই নিড টু লার্ন। তো সে এরকম করে অনার্স পর্যন্ত যখন এগুলো করলো, বাই দ্যাট টাইম সে এতগুলো উইকেন্ড পেয়েছে, এতগুলো জিনিস লার্ন করার স্কোপ তৈরি হয়েছে এবং শিখেছেও, এবং পরবর্তী সে ইউএসএতে পিএইচডি করে। এবং আমি যেটা জানি যে তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্যই সে পিএইচডিতে অফারটা পায়। তার তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সো স্ট্রং এবং সে অনেকগুলো ইনোভেটিভ জিনিস জানতো, প্রোগ্রামিং, কোডিং, এই লাইনে অনেক কিছু সে ওই উইকেন্ডে শিখেছে। সব কিছু কিন্তু ওয়ার্কিং ডেতে শেখা যাবে না, উইকেন্ডে শিখেছে। আমরা কজন উইকেন্ডকে কাজে লাগাই? আমি জীবনে দীর্ঘ সময় উইকেন্ডকে কাজে লাগাই নি, বাট একসময় আমি উইকেন্ডকেও কাজে লেগেছি এবং আমি অবশ্যই সাকসেস পেয়েছি, আমি পড়ালেখা করেছি। উইকেন্ডে আপনি যে কোনো একটা সাবজেক্টে একটা নতুন মাস্টার্স করে ফেলেন, সাপোজ আপনি একটা মাস্টার্স করেন আরেকটা করেন, বা আপনি দুইটা মাস্টার্স করেন, আপনি তাহলে পিএইচডি করেন, এমফিল করেন, কিছু একটা পড়েন। আসলে আমরা সময় কেন নষ্ট করি? আমরা সময় নষ্ট করি আসলে আমরা জানি না সময়ের মূল্যটা কি, সময়টা এমনিতেই চলে যাচ্ছে। সো অনেকে বলবে যে আমি সোশ্যাল মিডিয়াতে সময় যেটা স্পেন্ড করি সেটা নষ্ট না, সেটা এন্টারটেনমেন্ট। তাহলে আমি এন্টারটেন না হলে, হ্যাঁ আপনি এন্টারটেন হবেন, বাট দিনের মধ্যে 7-8 ঘন্টা এন্টারটেইন হওয়ার তো দরকার নেই। তারপর একটা টোটাল উইকেন্ডটাই এন্টারটেইন হওয়া, এটাকে আমি বলবো প্রোক্রাস্টিনেশন। সো এটা না করে আমি সাজেস্ট করব কিছু একটা শেখেন, এবং ইন ফিউচার আজ থেকে 5-10 বছর পর লার্নিং, আনলার্নিং অ্যান্ড রিলার্নিং এই প্রসেসটার উপর এমফোসিস তৈরি হবে। কারণ সামনের সময়গুলোতে এআই যে টেকনোলজি ডেভেলপ করছে তাতে আমাদের অনেকের অনেক ধরনের চাকরি চলে যাবে, অনেক চাকরি রোবট করবে, অনেক অনেক চাকরি মানুষের জায়গায় রোবট রিপ্লেস করবে। সো মানুষকে তখন ক্রিয়েটিভ হতে হবে, মানুষকে নতুন নতুন জিনিস শিখতে হবে। সো লার্ন করতে হবে, পুরনো যদি কোনো লার্নিং থাকে সেটাকে আনলার্ন করতে হবে, ভুলে যেতে হবে, আবার নতুন কোনো স্কিল রিলার্ন করতে হবে অথবা আবার লার্ন করতে হবে। সো লার্ন, আনলার্ন, রিলার্ন এই লুপের মধ্যে মানুষকে থাকতে হবে। সো এই কাজটা আমি আমার মনে হয় আমরা যত আগে করতে পারবো, এই লুপে যত আগে ঢুকতে পারবো ততই আমাদের সফলতা পাওয়ার জন্য ভালো হবে। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে সময় নষ্ট করার যেই যন্ত্র সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমরা কতটুকু সময় নষ্ট করি এন্টারটেনমেন্টের জন্য আমরা কিন্তু শিখি না, বাট সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ক্রিয়েটিভ কাজ শেখার আছে, করার আছে, সেখান থেকে কিন্তু আর্ন করা যায়। আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখে কিছু স্কিল অ্যাকোয়ার করে যদি আর্ন করতে পারেন, আমি বলবো তাহলে আপনার জন্য সেটা সময় নষ্ট করা না, প্রোক্রাস্টিনেশন নয়। কিন্তু আপনি যদি শুধু শুধু ইউটিউবই দেখতে থাকেন, হাসির নাটক দেখতে থাকেন, গান বাজনা শুনতে থাকেন, ফেসবুকে শুধু মানে এনজয় করতে থাকেন, তাহলে আমি বলবো আপনি সময় নষ্ট করছেন। বাট সময় নষ্ট না করে কোনো একটা স্কিল শিখে আপনি কিছু একটা করার চেষ্টা করেন। হয়তো আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে, হয়তো আপনি ফেসবুক থেকে টাকাও আর্ন করতে পারেন, সোশ্যাল মিডিয়া থেকে টাকা আর্ন করেন, ইনস্টাগ্রাম থেকেও টাকা আর্ন করা যায়, তাহলে সেটা শেখেন, শিখে করেন, তাহলে সেটা কিন্তু সময় নষ্ট না। এক আমার কথা হচ্ছে কোনো একটা স্কিল ডেভেলপ করে আপনি যদি কিছু একটা করতে পারেন, একটা স্কিল লার্ন করতে পারেন, করে সেখান থেকে যদি টাকা পয়সা আর্নও করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। নতুন জিনিস শেখার যে আগ্রহ সেটা থাকতে হবে, এবং কোন কাজটা প্রোক্রাস্টিনেশন বা সময়ক্ষেপণ সেটা আমাদেরকে জানতে হবে যে আসলেই এটা সময়ক্ষেপণ কি না। এমন রাখবেন আমরা ওই যে ছোটোবেলায় বলেছিলাম যে স্কুলে বলেছিল খেলতে খেলতে শিখো, এই যে খেলার প্রতি যে আকর্ষণ এটা কিন্তু আমাদের অনেক বয়স হয়ে গেলে আমাদের থাকে। সো আমাদের এই যে খেলার প্রতি অতিরিক্ত আকর্ষণটা ভালো না, খেলা ভালো, খেলা এনজয় করেন, নিজেও খেলেন, বাচ্চাদেরকেও খেলতে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু খেলা যেখানে শেষ তারপর আর খেলা নিয়ে আলোচনা, তফসরা, ফেসবুক, ইউটিউব দেখা এগুলো বেশি হয়ে যায়। ওই সময়টাকে বরং আপনি কাজে লাগান, একটা বই পড়েন, আপনি সময় পেলে একটা লেখা লেখেন, ডায়েরিতে লেখেন, ছোটো ছোটো লেখা লেখেন, আপনি একটা বই লেখেন, আপনি আপনি দেখেন হয়তো আপনি ভালো রাইটার, হুনোজ আপনি হয়তো ভালো একটা রম্যরচনা লিখতে পারেন, হয়তো একটা ডিটেকটিভ গল্প লিখতে পারেন। পৃথিবীতে অনেক বড় বড় রাইটার আছে যারা জানতো না যে সে ভালো রাইটার, অনেক রাইটার আছে সে জানতোই না,
দেখা গেল যে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে গিয়ে সে জানতে পেরেছে সে ভালো রেটে এবং অনেক হিট রাইটার আছে, অনেক এখন মিলিয়ন মিলিয়ন ডলার আর্ন করছে, যারা জানতো না যে সে কতটা ভালো লেখে। জীবনে কোনো একটা পাকে চক্রে পড়ে সে এটা শিখেছে এবং করেছে। সো আজকে কথা বললাম বেসিক্যালি প্রোক্রাস্টিনেশন এবং একটা ফিলোসফি যেটা আমি নিজেও একটু পড়ে জানলাম, যে আমরা যে কিন্ডারগার্টেনে থাকার সময় যে খেলতে খেলতে পড়ো বা পড়তে পড়তে খেলো, এই বলতে বলতে যে আমাদের যে খেলার প্রতি যে ফ্যাসিনেশনটা গ্রো করে আলটিমেটলি সেটা আমাদেরকে সময় নষ্ট করতে অনেকটা সময় নষ্টই হয় আমাদের পরবর্তীতে। তো খেলতে হবে, এন্টারটেইনড হতে হবে, বাট সময় নষ্ট করা যাবে না, কারণ জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।